নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। চলুন আজ আপনাদের সঙ্গে কিছু ক্রিস্টালের পরিচয় করে দেওয়া যাক। যে ক্রিস্টালগুলো আপনাদের মানি প্রবলেমে ভীষণভাবে হেল্প করে এবং এই ক্রিস্টালগুলোকে কিভাবে ইউজ করবেন সেটাও বলে দিই। অনেকেই বারবার মেসেজ করেন বা অনেকেই জেনে বা না জেনেও ইউজ করেন ক্রিস্টাল, কিন্তু ক্রিস্টালের বেনিফিট অ্যাকচুয়ালি যদি আপনি যথাযথভাবে আপনার প্রবলেমগুলোকে ঠিকঠাকভাবে আপনি জানেন এবং সেই ক্ষেত্রে যদি ক্রিস্টালকে ইউজ করেন, দেখবেন খুব ভালো বেনিফিট কিন্তু পাওয়া যায়। বহুজন ক্রিস্টাল নেন, পড়েন এবং ভালো রেজাল্ট পান। তো অনেকের অনুরোধেই আজকে এই বিশেষ ভিডিওটি করছি। দেখুন, আমাদের লাইফে প্রথমত জানতে হবে যে যখন সমস্যাগুলো হয় কোনো, তখন নেগেটিভ ভাইবসটা আমাদের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আমাদের মধ্যে নানা রকম অনিশ্চয়তা সৃষ্টি হয়, সংশয় চিহ্নিত হয় আমাদের মনে, যখন তখন থেকেই বাসা বাঁধে অসফলতা, ব্যর্থতা, কাজের প্রতি অনীহা। সেখান থেকে আজকে কিছুটা শুধু নয়, অনেকটাই কিন্তু আপনি রিলিফ পেতে পারেন যদি এই তথ্যগুলো আপনার জানা থাকে। বিশেষ করে আপনি যদি একজন প্রকৃতই চান যে ক্রিস্টাল ইউজ করবেন, অনেকেই চান। এছাড়াও মানি প্রবলেমের জন্য আমি, যারা রেকি প্র্যাকটিস করেন, উসুই বা হরিফায়ার রেকি যেটাই প্র্যাকটিস করুন না কেন, তাদের জন্য আমি এটাও বলে দিই, তারা অবশ্যই মণিপুর চক্র বা সোলার প্লেক্সাসে এবং রুট চক্রে যদি হিলিং করতে পারেন ডেইলি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট এমনিতেই পেতে শুরু করবেন, মানি ব্লকেজ কাটতে শুরু করবে, কাজে নতুন নতুন সুযোগগুলো আসতে শুরু করবে। কিন্তু তার পাশাপাশি হয়তো অনেকেই পারেন না ইউজ করতে ক্রিস্টাল, কারণ তারা জানেন না যে এটাকে কি করে ইউজ করতে হয়, কিভাবে করব, কিনে নেই পড়ে নিলাম, এরকম নয়। সব কিছুর মধ্যেই একটা কিছু নিয়ম আছে, সেই নিয়মটাও একটু বলে দেব। প্রথমত বলি, ধরুন আপনি কোনো বিজনেস করছেন যেখানে আপনার আয় বাড়তে পারে, কমতে পারে, আপনি কোনো কাজ করছেন, যে কোনো কাজ, তার পাশাপাশি আপনি আরো কিছু কাজ করেন, যেমন হয়তো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, কেউ হয়তো লটারি কাটছেন, কেউ হয়তো আলাদা কোনো কাজ এক্সট্রা টাইমে করেন, হ্যাঁ, তো যেটাকে ওভার টাইম ডিউটি বলা হয়, তো এরকম আছেন মানুষ, তো তারা তো সবসময় চাইবেন যে যে কাজটা আমি করছি সেই কাজটার পাশাপাশি আমি যাতে আমার যে এক্সট্রা যে সঞ্চয় সেটাকে আমি রাখবো, সম্পূর্ণটাই খরচ করে দেব না, ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করতে হয়, ছেলে মেয়ের জন্য, তাদের ভবিষ্যতের জন্য, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, সিকিউরিটি মানি সেটা আমাদের জীবন অনেক শখ আহ্লাদ থাকে পূরণ করার জন্য। তো আসুন প্রথমেই বলি, আপনারা এই যে ব্রেসলেট দেখছেন, ব্রেসলেট ফর্মে, এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরি, এগুলো জিআই কার্ড টেস্টেড আছে। তো এই যে ব্রেসলেট দেখছেন, এই ব্রেসলেট, এটি হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, এটি হচ্ছে মানি রিলেটেড প্রবলেমকে সলভ করতে আমরা ব্যবহার করতে পারি। এই ক্রিস্টাল ব্রেসলেটের পাশাপাশি আমরা যদি অন্য কিছু ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে সিট্রিন ব্রেসলেট, তো সিট্রিন ক্রিস্টাল ব্রেসলেটও ইউজ করতে পারি। দেখুন, যেটা গ্রিন দেখছেন এটা আবার হেলথ ইস্যুতেও কাজ করে, রিলেশনশিপেও কিন্তু হেল্প করে, এটা অনাহত চক্রের সঙ্গে কানেক্টেড এই ব্রেসলেটটি, এবং সেই সঙ্গে সঙ্গে মানি বা অ্যাবান্ডেন্সের সঙ্গে যুক্ত, মানি ফ্লো বাড়াতে সাহায্য করে। এই যে সিট্রিন যে ব্রেসলেটটি দেখছেন, এটি মণিপুর চক্রের সঙ্গে তো কানেক্টেড, অবশ্যই মান সম্মান প্রতিপত্তি, জীবনে অ্যাবান্ডেন্স আসার জন্য, এবং আমাদের মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস সম্বন্ধিত যে সমস্ত সমস্যাগুলো, পেট সংক্রান্ত থাকে, নানা রকম
সেই সমস্ত সমস্যা থেকেও কিন্তু এটা অনেক রকম রিলিফ দেয় আমাদের। তবে আমি আবারও বলছি, রেইকি হিলিং প্র্যাকটিস করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, কারণ রেইকির পাশাপাশি এগুলো অ্যাপ্লাই করতেই পারেন। যারা রেইকি জানেন বা জানেন না তারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একটা এনার্জি হিলিং সাবজেক্ট প্র্যাকটিস করা আর এগুলোর মধ্যে অবশ্যই অনেক তফাৎ আছে। এটাও অনেকটা হেল্প করে, করে না মানে দারুণ কাজ করে। এছাড়া যদি মনে করেন আপনাকে, আপনি ইনকাম করছেন কাজের সুযোগের সঙ্গে সঙ্গে, আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আপনাকে যে বিজনেস আপনি করছেন তাতে কেউ ঈর্ষা করছে, নজর লেগে যাচ্ছে, আপনি রাখতে পারছেন না, বুঝতে পারছেন যে কোন একটা জায়গায় ব্লকেজ চলছে, শত্রু যাতে দাঁড়িয়ে না যায় আপনার ব্যবসার বিপরীতে, গুপ্ত হোক বা সরাসরি, সেই ক্ষেত্রে আপনি এই সুলেমানি হকিং ব্রেসলেট ব্যবহার করতে পারেন। সুলেমানি হকিং ব্রেসলেট মানে এমন এক ব্রেসলেট যা মানে চমৎকার কিছু রেজাল্ট দিতে পারে, মানে আপনি যেটা ভাবতে পারবেন না, যেমন উইশ ফুলফিলমেন্টের সাহায্য করে থাকে। আবার মানি ব্লকেজ থাকলে, নজর দোষ থাকলে, আপনার বিজনেসে মন্দা চলতে থাকলে সেই বাধাগুলোকেও কাটিয়ে দিতেও সাহায্য করে। এবার বলি, এটা হচ্ছে ন্যাচারাল পাইরাইট। আপনারা পাইরাইট ব্রেসলেট দেখেছেন, গোল্ডেন, কেউ দেখেছেন সিলভার, তো এটা হচ্ছে ন্যাচারাল পাইরাইট। ন্যাচারাল পাইরাইট কেন দেখাচ্ছি, এটা দেখানোর একটা কারণ আছে। দেখুন, আপনি গোল্ডেন পাইরাইট ইউজ করুন বা আপনি সিলভার ব্রেসলেট ইউজ করুন, ওর ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল পাইরাইটই থাকবে, যদি সেটা জেনুইন হয়, কেননা পাইরাইটের রংটাই কিন্তু এটা। অথচ এই যে গোল্ডেন কালারটা দেখছেন, কোট করা থাকে তো কালার, তো বা সিলভার, অনেক ব্যবসায়ী কি করে, যারা তৈরি করে, তারা এর মধ্যে অন্য ক্রিস্টাল হেমাটাইটকে গোল্ডেন কালার দিয়ে দেয় এবং সিলভার কালার দিয়ে দেয়। আপনি জানেন যে ওটা পাইরাইট বলে বিক্রি হচ্ছে, ওটা পাইরাইট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভিতরে অরিজিনাল পাইরাইট, এই যেটা দেখলেন যে এই যে জিনিসটা ন্যাচারাল পাইরাইট, এটা থাকে না। তাহলে কি হলো, আপনি কিনলেন ন্যাচারাল পাইরাইট ভেবে, একটা গোল্ডেন পাইরাইট বা সিলভার পাইরাইট, কিন্তু সেটা পেলেন না, খুব কমই কিন্তু অরিজিনাল ওটা ভিতরে ন্যাচারাল পাইরাইট থাকে। এবং এটা আমি বলছি না, এটা কিন্তু সেলার, যারা যারা শুধু সেলার না, যেখান থেকে তৈরি হচ্ছে, যেহেতু আমি সরাসরি সেখান থেকে আনি, গুজরাটের সুরাট থেকে, তো তারা সরাসরি বলে দেয় আমাদের সঙ্গে, যেহেতু আমরা বিজনেসটা করি এবং রেকির পাশাপাশি এবং তাদের সঙ্গে বছরের পর বছর ধরে সম্পর্ক, তারা বলে স্যার আপনাদের না বললে আপনারা জানবেন কি করে, তাহলে তো মানুষও ঠকবে আপনাদের কাছ থেকে, তাহলে কাস্টমার তো আমাদের নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে জানিয়ে দেয় এবং সেটা আমরা সচেতন বলি সেগুলো নিই না, এবং আমি সাজেস্টও করি না যে গোল্ডেন নিতে হবে, আমি বলি কিন্তু যে ন্যাচারাল পাইরাইট বেটার, লেখাও আছে ন্যাচারাল পাইরাইট জিআই টেস্টেড, তো এটাও মানি বা অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাকে ভীষণভাবে হেল্প করে, আপনি ইউজ করতে পারেন এই ক্রিস্টালটিও। ওয়েলথ ব্রেসলেট আছে যেটি কম্বো প্যাক, কম্বো প্যাক, এই কম্বো প্যাকের এই ওয়েলথ ব্রেসলেটটি আপনি ইউজ করতে পারেন, এটিও কিন্তু মানি প্রবলেমকে হেরি করে, মানি প্রবলেম কেটে যেতে থাকে, তবে টাইম দিতে হয় 3 সপ্তাহ মিনিমাম, এবং আরও বেশি দিনও লাগতে পারে, কিন্তু অনেক ভালো পজিটিভ আপনি রেজাল্ট পেতে পারেন। তবে আমি কখনোই বলবো না যে আপনি এগুলো পড়বেন আর কোনো কাজ করবেন না, কাজ করতে হবে, কর্মের পাশাপাশি আপনাকে এগুলো ইউজ করতে হবে যাতে আপনার কাজের সুযোগ সুবিধাটা বেড়ে যায়। যে কোনো বস্তুরই কিছু না কিছু ভাইব্রেশন আছে, কিছু না কিছু এফেক্ট আছে যে কোনো কিছুর, তো যারা এগুলো অ্যাপ্লাই করেন, যারা ব্যবহার করেন, তারা জানেন যে কতটা ভালো রেজাল্ট তারা পাচ্ছেন। কিন্তু এগুলো এমনি ব্যবহার করলেই হবে, আপনি কিনলেন, কিনে হাতে পড়া শুরু করে দিলেন ব্রেসলেট, তা কি হবে, এগুলোকে শোধন করতে হয়। কি করতে হবে, আপনাকে এগুলো যখন আপনি কিনছেন, যেটাই নিন না কেন, ব্রেসলেট বা ক্রিস্টাল,
একটু গোলাপ জল দিয়ে হোক বা একটু লবণ দিয়ে হোক, হ্যাঁ প্লেন লবণ দিয়ে রেখে দিন 15 মিনিট, বা গোলাপ জল দিয়ে ধুয়ে নিলেন, নিয়ে রৌদ্রে রেখে দিন। সব ক্রিস্টাল কিন্তু জলে দিলে তার গুণ ঠিক থাকে না। তো কিছু ক্রিস্টাল আছে যেগুলো জলে দিলে নষ্টও হয় না। তো আপনি যখন ইউজ করবেন সেটাকে অবশ্যই আপনাকে আগে থেকে সেই ক্রিস্টাল সম্বন্ধে পুরোপুরি ধারণা থাকা চাই। আপনি গুগলে সার্চ করুন যে কোনগুলো জলে আপনি ইউজ করতে পারেন, কোনগুলো জল ছাড়া ইউজ করতে হয়, তাহলে বুঝে যাবেন। আর সেগুলো ডিটেলসে এখানে বলবো না, তবে এই ক্রিস্টালগুলোকে যখন আপনি শোধন করে নিচ্ছেন, আপনি রৌদ্রে রাখছেন 1 ঘন্টা 1 ঘন্টা, তারপর যারা এই কি জানেন তারা কি করবেন, তারা অবশ্যই সিম্বলগুলো আপনি দেবেন যে সিম্বলগুলো আপনি পেয়েছেন। যারা অ্যাডভান্স রেকি শিখেছেন ক্রিস্টালের, তারা অবশ্যই ক্রিস্টাল কোর্স করে থাকলে ওখানে একটা সিম্বল আছে বায়ো সিম্বল, সে সিম্বল দিয়ে অ্যাক্টিভ করতে জানেন নিশ্চয়ই, সেটাতে খুব ভালো কাজ হয়। এবং যারা রেকি জানেন না তারা ক্রিস্টালকে নিয়ে যেভাবে বললাম শোধন করে করে এসে হাতে নিন, এবং যারা রেকি শিখেছেন তারাও হাতে নিয়ে প্রে করুন নিজের ইষ্ট দেবতার কাছে। যারা রেকি জানেন রেকি প্রে করুন যেভাবে করতে হয়, যারা রেকি জানেন না তারা অবশ্যই নিজের ইষ্ট দেবতা ইউনিভার্সকে ধন্যবাদ জানান। জানি আপনি কি উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যটা জানান, জানিয়ে পজিটিভ মনে এই ক্রিস্টালগুলো বাঁ হাতে নারী পুরুষ নির্বিশেষে ধারণ করতে পারেন। যে ক্রিস্টাল নেগেটিভ ভাইবসকে শরীর থেকে বের করতে সাহায্য করে সেই ক্রিস্টালগুলো সাধারণত রাইট হ্যান্ডে পড়তে হয়, এবং যে ক্রিস্টালগুলো আপনাকে বেনিফিট দেবে সেগুলো সাধারণত বাঁ হাতে পড়ার নিয়ম। এবং এই ক্রিস্টাল একদিন আপনি শোধন করলেই হবে না, আপনি চেষ্টা করবেন প্রতি 8 দিন 10 দিন পরপর যদি শোধন করতে পারেন খুব ভালো। যারা রেকি জানেন প্রতিদিন সিম্বলগুলোকে ড্র দিয়ে কিছুক্ষণ 1.5 মিনিট 2 মিনিট আপনি একটু এনার্জি দিন, তাতে খুব ভালো কাজ হয়। এবং যারা প্র্যাকটিস করছেন তাদের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে ক্রিস্টালগুলো অটোমেটিক কিন্তু চার্জ হয়ে যায়। এছাড়াও স্যারেনাইটের প্লেট যদি কিনে নিতে পারেন, সেই স্যারেনাইট প্লেট সেটা স্কেল হোক চকু হোক গোল হোক, তাতে যদি ক্রিস্টালগুলো 1/2 ঘন্টা করে মাঝে মাঝে রেখে দেন তাতেও কিন্তু ক্রিস্টালগুলো অনেক বেশি এফেক্টিভ হয়ে ওঠে। এইভাবে ক্রিস্টালগুলোকে আপনি ইউজ করতে পারেন। তবে আবারও বলছি যারা খুব ভালো রেজাল্ট পেতে চাইবেন তারা নিজেদের 7টি চক্রকে ভালোভাবে যদি হিলিং করতে পারেন তাহলে দেখবেন অনেক পজিটিভ ভাইবস পাবেন, পাশাপাশি কাজ কর্ম করতে হবে, দেখবেন রেজাল্ট আপনি পাবেন অনেক ভালো, ভালো থাকতে শুরু করবেন। অসংখ্য মানুষ যারা এগুলো ব্যবহার করেন তারা খুব ভালো রেজাল্ট পান, এবং রেজাল্ট পান বলেই পরবর্তী সময় আবার ইউজ করেন। তবে ক্রিস্টাল সাধারণত আপনি 8 মাস 10 মাস 1 বছর ইউজ করার পর সেগুলোকে পাল্টালে খুব ভালো, কেননা এতদিন ধরে আপনি যে ক্রিস্টালগুলো পরে রয়েছেন আস্তে আস্তে বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে এসে, বা বিশেষ করে মহিলা যারা রান্নাবান্না করেন আগুনের ধারে থেকে, সেগুলো ধীরে ধীরে তার কার্যকারিতা অনেকটা নষ্ট হয়ে যায়, গুণ নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে তারা 7-8 মাস পর বা 1 বছরের মধ্যে একবার করে যদি চেঞ্জ করতে পারেন, যদি দেখেন যে না সেগুলো আগের মতো অবস্থায় নেই তাহলে আপনি সেগুলোকে চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু সারা বছরই দেখবেন আপনার মধ্যে পজিটিভ ভাইবসটা কাজ করছে, আর আপনি যে উদ্দেশ্যে করছেন সেটা অনেক বেশি বেটার রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে আজকে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি বলবো ভিডিও দেখছেন অবশ্যই নিজের উইশ একটি উইশ করে আপনার ইষ্টদেবতার কাছে বা ইউনিভার্সের কাছে মনোকামনা জানিয়ে থ্যাংকস জানান ইউনিভার্সকে কমেন্ট বক্সে। আপনাদের জন্য সদা সর্বদা আমার শুভেচ্ছা থাকে, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এখনও রয়েছে। যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আর চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।